এডুজ্যোতি ইউটিউব পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি ত্রিপুরা সায়েন্স অ্যান্ড ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের যে এক্সাম 20 ডিসেম্বর 2020 হতে যাচ্ছে, সেই এক্সামের অ্যাডমিট কার্ড কীভাবে পাবেন, কীভাবে ডাউনলোড করবেন এবং কবে থেকে অ্যাডমিট কার্ড আপনাদের অ্যাভেলেবেল হবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন। আমি এখন ত্রিপুরা সায়েন্স অ্যান্ড ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের হোম পেজে আছি। তো আপনাদের এখান থেকে আপনাদের লগ ইন পেজে যেতে হবে। এই ক্ষেত্রে যে বিষয়টা হলো, অনেক ক্ষেত্রে হয়তো বা আপনাদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড আপনারা ভুলে যেতে পারেন। এই ক্ষেত্রে আপনারা আপনাদের কনসার্ন স্কুলের সঙ্গে যোগাযোগ করবেন এবং পাশাপাশি যদি স্কুলে তো পেয়ে যাবেন আশা করি, আর না হলে আপনারা ব্লক এবং ডিস্ট্রিক্ট নোডাল অফিসারের সঙ্গেও কিন্তু দেখা করতে পারেন। আমি এখন লগ ইন পেজে চলে এসেছি। এখানে আমাকে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ক্যাপচার দেওয়ার পরে লগ ইনে ক্লিক করতে হবে। আমি অলরেডি ক্লিক করে নিয়েছি এবং আমার প্রোফাইলটা প্রায় খুলে গিয়েছে। আমি ড্যাশবোর্ডে চলে এসেছি। দেখুন, ড্যাশবোর্ডের মধ্যে অনেকগুলো অপশন আছে। তো আমাকে যে অপশনটাতে আমাকে দেখতে হবে সেখানে দেখুন অ্যাডমিট কার্ডে অপশন আছে, যেখানে অ্যাডমিট কার্ড অ্যাভেলেবল হলেই আমি কিন্তু এখান থেকে পেয়ে যাব। আগামী 18 ডিসেম্বর থেকেই আপনাদের অ্যাডমিট কার্ড অ্যাভেলেবল হয়ে যাবে। যে স্টুডেন্ট আপনাদের এক্সাম দেবে সেই স্টুডেন্টের অ্যাডমিট কার্ড এখানে অ্যাভেলেবল হয়ে যাবে। পাশাপাশি আপনারা যদি এখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে নাও চান, আপনাদের যে কনসার্ন স্কুলের আন্ডারে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন সেই স্কুলের মধ্যেও কিন্তু লগ ইন আইডিতে কিন্তু অ্যাডমিট কার্ডটা অ্যাভেলেবল হয়ে যাবে। তো এই ক্ষেত্রে দেখুন অ্যাডমিট কার্ড এখনও দেয়নি। তো এখানে আপনাদের চেক করবেন, আগামীকালকে আপনারা এখানে অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন এবং এখান থেকে প্রিন্ট করে নেবেন। পাশাপাশি দেখুন এখানে রেজাল্ট অপশনও আছে, এক্সামের পর যে রেজাল্টটা আসবে সেটাও কিন্তু এখানেই কিন্তু শো করবে। তাই এই অপশনটা আপনাদের জন্য সত্যি কার্যকরী। তো আপনারা এখানে লক্ষ্য রাখবেন যে অ্যাডমিট কার্ড অ্যাভেলেবল হওয়ার সঙ্গেই কিন্তু এখান থেকে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবেন। দেখুন, যদি লগ ইন আইডি এবং পাসওয়ার্ডে যদি কোনো প্রবলেম বা সমস্যা থাকে, আপনারা কনসার্ন স্কুলের সঙ্গে যোগাযোগ করবেন। ওইখান থেকে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড নেওয়ার পরে আপনারা কিন্তু লগ ইন করবেন। পাশাপাশি যদি আপনারা এখান থেকে ডাউনলোড করতে নাও পারেন, কোনো প্রবলেম নেই, আপনারা কনসার্ন স্কুলের সঙ্গে যোগাযোগ করবেন। ওনারাও কিন্তু ওনাদের আইডি থেকে আপনাদের অ্যাডমিট কার্ড, স্টুডেন্টের অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে দিতে পারবেন, ওইখানেও অ্যাভেলেবল হয়ে যাবে। তো এই জন্য এটার জন্য টেনশনের কিছু নেই। আগামীকালকে থেকে সাইডে অ্যাভেলেবল হয়ে যাবে অ্যাডমিট কার্ড। ওইখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে স্টুডেন্ট কিন্তু এক্সামের জন্য যেতে পারবে। তো এখানে যে বিষয়টা হলো যে এই ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়, দয়া করে আপনারা ডিস্ট্রিক্ট এবং ব্লক নোডাল অফিসারের সঙ্গে যোগাযোগ করবেন এবং কনসার্ন স্কুলের সঙ্গে তো যোগাযোগ রাখবেনই। লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা কিন্তু ডাইরেক্টলি অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন। অ্যাডমিট কার্ডে ক্লিক করবে আপনারা কিন্তু যে অ্যাডমিট কার্ড আপনার স্টুডেন্টদের অ্যাভেলেবল, অ্যাডমিট কার্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের সমস্যার সমাধান করবেন। যদি তারপরও কোনো সমস্যা থেকে যায়, দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের এই সমস্যা সমাধান করার জন্য। দেখুন এখানেও কিন্তু অ্যাডমিট কার্ড এখনও দেয়নি। আমি বারবার চেক করছি যে কোনো কারণে অ্যাডমিট কার্ড দিয়েছে কি না, কোনো নোটিফিকেশান আসছে কি না, তারপর কোনো নোটিফিকেশান নেই এখন পর্যন্ত। আশা করি আগামীকাল এসসিআরটি আমাদের এই অ্যাডমিট কার্ডটা দিয়ে দেবে। ধন্যবাদ।